আসসালামু আলাইকুম রোমানিয়া রিলেটেড কমেন্টের রিপ্লাই দিতে আবারও আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ ইউসুফ আলী মজুমদার আর তার আগে বলে রাখি রোমানিয়া এবং প্রবাস এবং প্রবাসী রিলেটেড বিভিন্ন নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন এখন কমেন্ট করি এস এম ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম উনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আপনার কথাগুলো অনেক ভালো লাগে এবং আমি অনেক আশ্বস্ত হই ধন্যবাদ ভাই আপনাকে জি ভাই আমি মূলত যারা রোমানিয়ার বিভিন্নজনের কাছে রোমানিয়ার ফাইল জমা দিয়েছেন বা রোমানিয়ার পারমিটার্সে বা আসবে হতাশায় ভোগেন টেনশনে ভোগেন তাদেরকে একটু রিল্যাক্স রিল্যাক্সেশন দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্যই মূলত আমি ভিডিওগুলো তৈরি করি আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ ভাই এসকেজে কেজে টিভি উনি লিখেছেন ভাই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ইস্যু ডেট থেকে কত দিন থাকে ভাই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছয় মাস ছয় মাস থাকে আপনি অবশ্যই চার মাস হয়ে গেলে আরেকটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অটোমেটিক জমা দিয়ে দিবেন আপনার এজেন্ট বলুক আর না বলুক এ আর আশিক এফ এফ এ আর আশিক এফ এফ ভাই লিখেছেন একটু জানাবেন আচ্ছা একটু জানাবেন মানে ও আচ্ছা ওনার আশিক এফ এফ ভাই পারমিট আচ্ছা ভাইয়া পারমিট পাইছি সাড়ে চার মাস হয়ে গেছে এখনও কি এখন কি করতে পারে দেখুন ভাই পারমিট আপনি তো পারমিট পাইছেন সাড়ে চার মাস হয়েছে আশিক ভাই আপনাকে বলি আপনি তো কোনো না কোনো এজেন্ট ধরে কাজটা করতেছেন তখন আপনার এজেন্টই আপনাকে দিক নির্দেশনা দিবে বা আপনার এজেন্টেরই হেডেক আপনার ফাইলটাকে সাকসেস করার জন্য এটা নিয়ে আপনার মাথা গামানোর কোনো দরকার নাই আর যদি আপনি নিজে নিজে পারমিট নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন যে কোনো একটা ভালো প্রসেসিং এজেন্ট ধরে আপনি আপনার ভিসার কাজটা করে ফেলতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে আরেকজন কমেন্ট করছেন শাহিন আলম তুহিন ভাই উনি কমেন্ট করছেন ভাই কসমিন কাকুকে বাংলাদেশে বাংলাদেশে রেখে বিষা নেওয়ার দরকার ছিল তাই রাগ না ভাঙলে কসমিন কাকু বিষা দিবে না আগে রাগ ভাঙানোর দরকার ভালো থাকবেন সবাই হ্যাঁ ভাই ঠিক আছে আপনার কথাটা যথাযথ যুক্তিযুক্ত আমাদের মন্ত্রী মহোদয় ওনারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই মিলে চেষ্টা করতেছে আশা করা যায় এটার একটা ভালো সলিউশন আসবে আজকে একটা ভালো সলিউশন আসার সম্ভাবনা আছে কারণ আজকে দিল্লিতে তাদের মানে আজকে দিল্লিতে আম্বাসি খুলবে তারা সিদ্ধান্ত নিবে কি দিল্লি থেকে ফাইল জমা নেবে নাকি যে আমরাও ভালো খবরের অপেক্ষায় আছি তবে কসমিন কাকুকে নিয়ে কোনো গ্রুপে বেশি লেখালেখি করবেন না কারণ উনি সব কিছু অবজারভেশন করে আরেকটি কমেন্ট লিখছেন ইব্রাহিম এমডি হ্যাঁ উনি লিখছেন ভাই ধন ভাই নভেম্বরের পারমোট অ্যাপয়েন্টমেন্ট কবে আচ্ছা নভেম্বর পারমিট অ্যাপাইন্ট কবে হবে উনি আচ্ছা বুঝতে পারছি উনি যেটা লিখছে বানানটাকে বিভিন্ন রকম ছিল ভাই নভেম্বরের পারমিট অ্যাপয়েন্টমেন্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি দুই মাসে কম সময় মেয়াদ থাকে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেললেন ওই দুই মাসের মেয়াদ কম যে যখন থাকবে তখন আর আপনার হয়তো বা দুই আড়াই মাস লাগতে পারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সুমন আম আম আনব সুমন আনব আচ্ছা নতুন নাম দেখলাম পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকবে আগে কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি এই এটার মেয়াদ থাকে ছয় মাস ধন্যবাদ ভাই সফিক শান্তি শফিক শান্তি ভাই লিখেছেন ভাই আমনে আমার কমেন্ট পড়েন না আমি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পারমিট পেয়েছি এখন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে হতে পারে ভাই ভাই আপনার কমেন্ট পড়ে দিলাম ভাই আপনার জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসের পারমিট আসতে আর তিন অ্যাপয়েন্টমেন্ট আসতে তিন মাসের বেশি সময় লাগবে আপনি শুধু খেয়াল রাখবেন যেদিন পুলিশ ক্লিয়ারেন্স করছেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চার মাস হলে এজেন্ট আপনার এজেন্ট বলার আগে অটোমেটিকলি পুলিশ ক্লিয়ারেন্স আরেকটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়ে দেবেন এখানে কাজী কাবসার ভাই লিখছেন আলহামদুলিল্লাহ ভাইজান হাবিবুল্লাহ মিয়া লিখছেন উনি লিখছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বিদে আপনাদেরকে রিপ্লাই দিতে চলে আসলাম